একটা বাগান করার অর্থ হচ্ছে একটা স্বপ্ন বপন করা, হ্যাঁ হ্যাঁ একটা স্বপ্ন, আপনার সেই স্বপ্ন যেন নষ্ট না হয়ে যায়, এমন কোথাও থেকে চারা নেবেন না যাতে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। হাতের ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, এটার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার স্বপ্নটা নষ্ট হবে, এটুকু বলতে পারি। আপনি যে স্বপ্ন নিয়ে একটা বাগান করবেন আপনার স্বপ্নটা নষ্ট হবে না, এটুকু বলতে পারি, এটুকু নিশ্চয়তা দিতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, যারা আম চাষ পছন্দ করেন বা আম প্রেমী যারা মানুষ আছেন, আম খেতে ভালোবাসেন, বাংলাদেশের যত আমের জাত, বিদেশের যত আমের জাত সব আছে এখানে। আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে গৌরমতি এগ্রো ফার্মে। এখানে বাংলাদেশ সহ বিশ্বের যত আমের জাত আছে সব গাছ আছে, এবং ফল সহ গাছ এবং চারা আছে। বিস্তারিত আমরা জানবো এই গৌরমতি এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম আঙ্কেলের কাছ থেকে। তো আসুন আমরা তার থেকে বিস্তারিত জানি। আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। তো এই যে আমরা একটা দেখতে পাচ্ছি আম গাছ, ঠিক আছে, এটা কি জাত এবং আপনি শুরু করলেন কিভাবে, বিস্তারিত আমাদের একটু বলেন। আসলে আমি চাকরির পাশাপাশি কিন্তু এই কাজ করছি, নার্সারি। আমার এটা গৌরমতি এগ্রো ফার্ম, নার্সারি এবং ফলের বাগান। হ্যাঁ, মানুষের ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব। আমি কিন্তু চাকরি করছি এবং করব, তার পাশাপাশি অনেক দূরে আমার পোস্টিং, তারপরেও কিন্তু এই লকডাউনের মধ্যেও কিন্তু আমি আসছি শুধুমাত্র কৃষিকে ভালোবাসি বলে। আচ্ছা, এটা যে দেখতে পাচ্ছি, এটা আমরা দেখাই, এটা হচ্ছে যে আপনার পালমার, রেড পালমার, পালমার আমেরিকার একটা আম। দেখেন গায়ে কিন্তু একটা লাল কালার চলে আসছে, তাই না? জি জি, এটা কিন্তু মাতৃগাছ। এখান থেকে কিন্তু আমরা এই আমটা আরও বড় হবে, এই আমটা আমরা রেড পালমার এটা দেখলাম। আমি মোটামুটি কিছু গাছ আপনাদেরকে দেখাবো, সব গাছ দেখা সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে দেখি, এটা এটা কিন্তু আমেরিকান ক্যান্টাম, ক্যান্টাম, ক্যান্ট, ক্যান্ট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইন আমি আজকে প্রথম শুনলাম নামটা আসলে। আচ্ছা, আমেরিকান ক্যান্টাম। আপনি আমের সাইজটা দেখেছেন কত বড়? দেখতে পাচ্ছেন, চমৎকার। এবং কালারটা, কালারটা ওই পাশে আরো দুইটা আম আছে, ওইটা কি আরো বড় হয়? হ্যাঁ হ্যাঁ, এটা আরো বড় হবে। কেমন ওজন, কেমন হবে একটা আমের? এটা আমের ওজন 1 কেজি করে হবে, এক একটা আমের, এক একটা আমের 1 কেজি হবে। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখতে পেলাম সূর্যমুখী, সূর্য, এটা হচ্ছে সূর্যপুরী, সূর্যপুরী, সূর্যপুরী। আচ্ছা, এই আমের জগতে আসলেন কিভাবে, মানে আপনার যে আশাটা কিভাবে? আমি যখন চিন্তা করলাম যে আমি একটা নার্সারিও করব, যেহেতু আমার এটা ফলের বাগান, ফলের বাগান, আমি আপনাকে বলি যে এখানে কিন্তু আমার এই 5 বিঘা প্রজেক্ট, এই 5 বিঘা প্রজেক্টে কিন্তু 500টা গৌরমতি আম লাগানো আছে এবং 100টা বাড়িফোর লাগানো আছে। ও আচ্ছা, মানে আচ্ছা, এই যে গৌরমতি এগ্রো ফার্ম, এর নামকরণটা আপনি কেন করলেন, যে গৌরমতিটা? গৌরমতি, এটা অনেকে জিজ্ঞেস করেন যে আসলে গৌরমতি কেন, কি কারণে গৌরমতি? গৌরমতি কিন্তু আমরা একটা আমের নাম অনুযায়ী, আমার এই ফার্মের নাম গৌরমতি, একটা আমের নাম, গৌর অঞ্চলে মতি বা গৌরমতি, এটা কিন্তু আমাদের একটা দেশি জাত। এই আমটা, গৌরমতি আমটা, যখন বাজারে কোনো আম থাকে না তখন এই আমটা পাওয়া যায়। ও আচ্ছা, তারপর ওই যে এই পাশে দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন, এটা বিদেশি একটা জাত। এটা আমার বাগানে এখনো ফল আসে নাই, আমি ফল আসার পরে তারপরে এই জাতটা আমার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা কি, ব্ল্যাক স্টোন আম, এই গাছটা অন্য আম গাছের চাইতে সম্পূর্ণ আলাদা, একটু ভিন্ন, একদম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছি কিছু গাছ, এটা কি গাছ? এখানে আছে কিং অফ চিয়াং মাই, এটা কি চাইনিজ আম? এটা চাইনিজ আম, চাইনিজ আম, কিং অফ চাকাপাত, ব্রুনাই কিং। আমার এখানে 30 রকম আমের জাত আছে, 30 রকম দেশি বিদেশি। আম্রপালি, আম্রপালি সম্পর্কে আমরা সবই জানি। আমরা এখানে দেখেন যে এই যে বাড়িফোর, বাড়িফোর আম, বাড়িফোর আম, দর্শক দেখতে পাচ্ছেন বাড়িফোর আম ধরে আছে, চমৎকার গাছে। তাও দেখেন একটাতে কত ধরে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এখনো তো ম্যাচিউর হয়নি। না না, ম্যাচিউর হয়নি, আজকে তো 17 রোজা, 30শে এপ্রিল, এই 30শে এপ্রিলে এখন তো কোনো গাছে আম তো পরিপক্ক না। বাজারে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আম চলে আসছে, আম পাকা আম। আমরা বলবো, আমার দর্শকদেরকে বলবো যে আপনারা কিন্তু এই আম খাবেন না, এই আম খাওয়া আর বিষ খাওয়া এক, কারণ জেনে শুনে বিষ খাচ্ছি, একদম বিষ খাচ্ছি। কেন এই আম খাবেন? আম তো এখন পরিপক্ক সময়ই আসে নাই, 25শে মের আগে আম কোনো পরিপক্ক হবে না, মে মাসটা অপেক্ষা করেন, ভালো আম খান, বিষ খাওয়া দরকার নেই। এটা কি, এটা বাড়িফোর, এটাও বাড়িফোর, এটা বাড়িফোর। আমগুলো চমৎকার দেখতে, চমৎকার। ওইটা কি ব্যবহার করেছেন? ওইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ।
আচ্ছা, ওইটা দেওয়ার কারণটা কি? যদি এটা পোকা, অনেক পোকা আছে যে পোকাগুলা কিন্তু আমগুলা ফুটা করে দেয়, কিংবা এই যে তরমুজের আমার অন্যান্য ফসল আছে সেগুলো কিন্তু ফুটা করে দেয়। যখন এটা ফুটা করে দেবে তখন এটা স্পট পড়ে গেলে ওইটা যে ভিতরে পোকা চলে আসে। তারপরে দেখছি সুন্দর একটা রাস্তা রেখেছেন, পাশে ফুল গাছ রোপণ করেছেন, পেঁপে গাছ রেখে, পেঁপে গাছ, ফুল গাছ, এটা এটা তো আসলে কি বলবো, নার্সারি ফলের বাগান বলবো নাকি পার্ক বলবো, এটা আরো এই বর্ষার সিজনটা আসলে তখন বোঝা যাবে এটা পার্ক নাকি। ওইটাও বাড়িফোর? এটাও বাড়িফোর, জি। আচ্ছা, এটা বাড়িফোর, এটাও বাড়িফোর। এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি, ওই যে একটা গাছ ছেড়ে আসলাম, বাড়ি এগারো, ওটা বাড়ি এগারো, ওটা বাড়ি এগারো ছিল। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো দেখেন যে অনেক বড় হয় আর কি, অনেক এর চাইতে লম্বা হবে, এখনো এটা ম্যাচিউর হয়নি, এটা ছোট আছে। এই যে গাছে ছোট্ট একটা গাছে দর্শক দেখেন কত পরিমাণ আম ধরে আছে। এই গাছে আমরা দেখতে পাচ্ছি যে 2, 4, 5টা আম ধরে আছে। এই আম গাছটা কিন্তু খুব বড়, খুব বেশি বড় তা কিন্তু না। এই গাছটা, এটাও কিন্তু ব্যানানা, এটাও আমরা দেখি এই ব্যানানা সাইজটা একটু দেখেন ওই পাশে। এই যে এই পাশে যদি আমরা দেখাই, দেখেন একেবারে কিন্তু ব্যানানার মতো। হ্যাঁ, ব্যানানার মতো, আরও বড় হবে, আরও বড় হবে, আরও ম্যাচিউর তো এখনো হয়নি। এই যে সাইজের আম, এই আমটা, এই যে এই পাশে দেখেন জাতের আম, এটা হচ্ছে কিউজাই আম, কিউজাই, কিউজাই, এটা এক একটা আম দেশের আম, এটাও আমেরিকান আম, এটা আমেরিকান, আমেরিকান আম, এটা এটাও কালারফুল আম। এই আমটা একটু দেখাই, এই যে অনেক সময় কিন্তু এটা তো আরো বড় হবে তাই না? অনেক বড় হবে, এটা 2 কেজি পর্যন্ত। এই দেখেন আমি একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এক বিদ্যা বলে, জি, এক বিঘত, এক বিঘত, হ্যাঁ এক বিঘত বড়। এই দেখেন এখনো এই পর্যন্ত আরো তো সময় আছে, এখনো সময় আছে। এইটা আশা করি আমরা আপডেট ভিডিও আবার দেব, আমরা আশা করি যে 2 কেজি করে এক একটা আম এটা থাকবে। এই যে কি যাই, এটাও কি যাই, এটাও কি যাই, কি যাই, দেখেন কত বড় এটা আম, আনুমানিক এটা ওজন কতটুকু হবে? এখন তো প্রায় 800 গ্রাম, 800 গ্রাম হবে না, হয়তো 600 গ্রাম হবে, 600 কি 800 গ্রাম, হ্যাঁ 600 গ্রাম হয়ে যাবে। 2 কেজি হতে আর বেশি সময় লাগবে না। আচ্ছা, তারপরে এই যে এটা, এটা কি জাত? এটা কাটিমন, কাটিমন। আচ্ছা, এই যে ফুলের গাছ লাগিয়েছেন, এটা ব্যানানা, এটাও ব্যানানা, এটাও ব্যানানা। দর্শক এই আমটা একটু যদি আমরা দেখাই দর্শক, জি জি দর্শক, এই দেখেন অন্য আমের চাইতে একটু অন্যরকম, অন্যরকম সাইজ। আচ্ছা, এগুলো কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা বা দাম প্রচুর, দাম প্রচুর। এটা পাতলা, মানে এর আটিটা এত পাতলা এবং অনেক বেশি সুস্বাদু। এই যে ব্যানানা, ব্যানানাগুলো দেখেন সাইনবোর্ডে, আমার প্রত্যেকটা আমের জাতে সব আলাদা করে দেওয়া আছে। আমি নার্সারি জগতে যে একটা অনন্য একটু ব্যতিক্রম রাখতে চাই। এই যে এগুলো দেখেন কিউ যায়, কিউ যায়, কিউ যায়, কিউ যায় আম। আচ্ছা, চমৎকার। ছোট গাছের ফল কিভাবে সম্ভব একটু যদি বলতেন? চারাটা অরিজিনাল বলেই তো না? অরিজিনাল বলেই, অবশ্যই পরিপক্ক গাছ থেকে যদি আমি কলম করি তাহলে সেটা কিন্তু ফল দ্রুত ধরবে। কাটিমন আম, 12 মাসে কাটিমন। কাটিমন সম্পর্কে আপনি একটু কিছু বলেন, অনেকে এটা সম্পর্কে দ্বিমত রয়েছে, এটা ভালো কি খারাপ? কাটিমন দেখেন, আমরা যদি দেখি কাটিমন, এখানে আমার এই গাছে কতগুলো আম ধরা হচ্ছে, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা আছে। ছোট্ট একটা গাছে, ছোট্ট একটা গাছে 6টা ধরে আছে, অন্যান্য আরও আছে। তা কাটিমন আসলে থাইল্যান্ডের, আমাদের দেশে তো অনেক বেশি পপুলার, এখানেও এই গাছেও 6টা আম আছে, এই পাশে সামনে গাছেও 2, 3, 4, এখানেও এক থোকায় 3টা আম আছে। জি জি, এগুলো প্রায় 400 গ্রাম, 450 গ্রাম হয়ে গেছে কিন্তু এক একটা আমের ওজন। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা তো 12 মাসই ধরে, এটা 12 মাসই ধরে। তারপরে আর কি কি আমের জাত আছে? এইটাতে এইটাতে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই এই গাছটাতে, এই যে এটা কাটিমন, হ্যাঁ কাটিমন, এই কাটিমনে এই আম গাছটা পরিপক্ক। আবার এখানে যদি দেখি এটা ফুল আবার ছোট ফুল আসছে, মানে গুটি গুটি চলে আসছে। জি, এই যে মুকুল আসছিল অবশ্য, জি, এটা এটা এইটা ছাদ বাগানের জন্য উপযোগী, তবে পারফেক্ট একটা জাত, পারফেক্ট একটা জাত। আচ্ছা, কাটিমন পারফেক্ট জাত, তবে বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চান, আমার মনে হয় যে কৃষি অফিসার, আপনার নিকটস্থ যে কৃষি অফিসার আছে কিংবা আরও অভিজ্ঞ যারা আছে তাদের সাথে মনে কথা বলা ভালো, কারণ এইটার ব্যাপারে দ্বিমত আছে। যে বিষয়ে দ্বিমত আছে সেই বিষয়ে কিন্তু আমি চ্যানেলে বলতে পারি না। অবশ্যই একটা ফাও কথা বলা যাবে না, না না, এমন কথা বলা যাবে না, চাষি যেন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কথা বলা যাবে না। আচ্ছা, তারপরে আর কি কি আছে দেখি সামনে? এই 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 যে গোরমতি আমটা দেখেন, এই যে গোরমতি, এই যে গোরমতি আম, ছোট কেন ছাইজ একটুখানি না ছোট? এটা তো আসবে সে সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসের শেষে, অনেক বড় হবে। মুকুল, মুকুল যখন আসছে তখন প্রত্যেকটা গাছে কিন্তু একই সাথে মুকুল আসছে। আমরা গোরমতি আমটা একটু দেখি দর্শক, একটু দেখান দর্শকদেরকে। তাই এটা, এটা কিন্তু সব আমের সাথে একসাথে মুকুল আসছে,
কিন্তু এটা ফলন মানে যখন পরিপক্ক হবে তখন একটু দেরিতে হবে। হ্যাঁ, আগস্ট মাসের শেষে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তখন কিন্তু আমরা আশি না আম ছাড়া কোনো আম বাজারে নাই, আর সেই সময়ে এই আমটা হচ্ছে সবচেয়ে মিষ্টি আম, মিষ্টি আম সবচেয়ে বেশি মিষ্টি আম। আমার মনে হয় যে বাণিজ্য আর ওই সময় দাম থাকে, মার্কেট ভ্যালু থাকে 450-500-600 টাকা বাগান থেকে, বাগান থেকে পাইকারি মার্কেট মার্কেটে ঢাকাতে সুপার শপগুলোতে 800-1000 টাকা করে বিক্রি হয়, কারণ অসময়ের আম। আচ্ছা, সামনের দিকে যায় এই পাশে তো কি এগুলো আমের চারা? এগুলো সব আমের চারা, এগুলো নতুন কলম করা হয়েছে, এগুলো ছোট অবস্থায় আছে আমাদের নিজস্ব, এগুলো সব গোরমতি চারা কলম করা হচ্ছে। গোরমতি আমের চারা কলম করা হচ্ছে। আমার যারা গোরমতি বাগান করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে চারাও নিতে পারবেন, মানে নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে মানে কি অন্য জায়গা থেকে আপনার যেখানে বিশ্বাস হয় আমার কাছ থেকে নিতে হবে এটাও আমি বলি না, আপনার যেখানে বিশ্বস্ত মনে হবে। আপনি একটা বাগান করার অর্থ হচ্ছে একটা স্বপ্ন বপন করা, একটা স্বপ্ন, আপনার সেই স্বপ্ন যেন নষ্ট না হয়ে যায়, এমন কোথাও থেকে চারা নেবেন না যাতে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। আপনি 3 বছর পরে 2 বছর 2.5 বছর পরে আপনি করলেন গোরমতি, হয়ে গেল আম্রপালি, তাহলে তো হবে না। প্রথম তো বোঝার কোনো ওয়ে নাই। প্রথমে যতক্ষণ ফল না হবে আপনি 2 বছর 2.5 বছর 3 বছর ধরে একটা স্বপ্ন লালন করে সেই স্বপ্নটা যখন নষ্ট হয়ে যাবে, এর চাইতে কঠিন মানে আঘাত আর বলা কিছুতে থাকতে পারে না। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন ওই যে শেষ ওই মাথা থেকে হাঁটা শুরু করেছে এই পর্যন্ত আসলাম, এবং এখানে আপনি যদি একটু দেখান যে লাইন বাই লাইন আম গাছ আছে এবং প্রত্যেকটা গাছে ফল আছে। জি, ঠিক আছে। তারপরে এখানে চমৎকার একটা প্রজেক্ট, আপনি আসলে অবাক হয়ে যাবেন। জি, ঠিক আছে, এরকম প্রজেক্ট খুব সম্ভবত দেখা যায় না। তারপর পাশেও এই পাশে হচ্ছে আপনার লাউয়ের বান আছে, মানে ভ্যারাইটি একটা প্রজেক্ট আপনার এখানে। আমি আসলে এটা একটা শৌখিন মানুষ আর কি, আমি আসলে একটা পার্কের মতো করতে চাই, পার্কের মতো করতে চাই। আমার দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য তারা যেন এখানে বসে একটু শান্তি, একটু নিঃশ্বাস যেন সুন্দর করে নিতে পারে, সেই জন্য আমি চেষ্টা করছি। প্রকৃতির যে একটা হাওয়া সেটা যেন পেতে পারে, কার্পেট ঘাস বসবে, বসে একটু বিশ্রাম নেবে। আবার বলছেন সুইমিং পুলও করবেন আপনি? সুইমিং পুলের মতো কিছু, সুইমিং পুল না, সুইমিং পুল থাকবে না, ওটা হচ্ছে মাছ থাকবে। তারপরে শাপলা ফুল থাকবে ওখানে, এসে যেন চোখের একটা মানুষের একটা চোখের একটা ভালো লাগে সেই জিনিসটা যেন থাকে। ফুল গাছ, আমার পেয়ারা গাছে ফুল চলে আসছে, আমার দর্শক যখন আসবে ফল আসবে নিজের হাতে পেরে খাবে, কলা খাবে, তারা খাবে, এগুলো আমার ভালো লাগবে। পেঁপে, এই যে পেঁপে গাছ আপনি দেখেন এই এইখানে কিন্তু সব পেঁপে গাছ লাগানো হচ্ছে। জি জি জি, আমার দর্শকরা আসবে এখানে পেরে খাবে, সমস্যা নাই, এর জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, পেরে খাবে। হ্যাঁ হ্যাঁ, খাবে, এটা আমার ভালো লাগে। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে শেষ যদি কিছু বলেন আম প্রজেক্ট সম্পর্কে, আপনার এই গোরমতি এগ্রো ফার্ম সম্পর্কে। গোরমতি এগ্রো ফার্ম প্রজেক্টে আমি একটা স্বপ্ন নিয়ে করেছি, কেন করেছি অনেকের কিন্তু একটা অভিযোগ, আমি যেটা এর আগেও বলেছি অনেকের অভিযোগ থাকে যে আমি কিনলাম আম হয়ে গেল জাম, এটা যেন না হয়। আপনি যে আপনি প্রজেক্ট করতে চান, আপনার স্বপ্ন বপন করতে চান, বাগান করতে চান, আপনি যে মানে যে জাতের আম কিংবা অন্য চারা নিতে চান সেটা আমার এখানে পাবেন। জাতের ব্যাপারে না, সব কিছু আমার এখানে নাই, আমার এখানে যেগুলো আছে বিশেষ করে আম, তারপরে লিচুর মধ্যে আছে চায়না থ্রি লিচু, অন্যান্য জাতও যেগুলো আছে, ফলের ফুল নাই, গ্যারান্টি সহকারে আপনি জাতের ব্যাপারে, জাতের ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, এটার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনার স্বপ্নটা নষ্ট হবে না, এটুকু বলতে পারি। আপনি যে স্বপ্ন নিয়ে একটা বাগান করবেন আপনার স্বপ্নটা নষ্ট হবে না, এটুকু বলতে পারি, এটুকু নিশ্চয়তা দিতে পারি। তো দর্শক বন্ধুরা শুনলেন তার কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি চারা নিতে চান তাহলে ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আর আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা, আপনারা আসছেন, আপনার দর্শকদের যারা দেখছেন তাদের জন্য শুভকামনা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, আমাদের জ্ঞানে যতটুকু আছে আমরা সেই সহযোগিতা আমার দর্শকদের আপনার চ্যানেলের দর্শকদেরকে আমরা করব। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম।